আগের বার আমরা যে অঙ্কটা করেছি সেখানে কেবল লেট আউট প্রপার্টির ক্ষেত্রে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু পর্যন্তই ক্যালকুলেশন করতে শিখেছিলাম। আজকে পুরো হাউস অর্ডের অঙ্ক করছি, ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করছি। যারা ইলেভেন টুয়েলভে করছি তারা জানিসই, তবু আমি আবার একবার রিভাইজ করছি, আর যারা জানে না তারা যেন ভালো করে শোনে, মিস নিকিতা তুই ব্যাটা জানিস না। আচ্ছা, প্রবলেমটার ছবি আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, সলিউশনটাও পাঠিয়ে দেবো। প্রবলেম সলিউশন খাতায় টুকে নেবে, টুকে নেওয়ার পর ভিডিওটা চালিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। এখানে একটা লোক মিস্টার হোমলেস, এই লোকটার 6টা বাড়ি আছে, ক্যালকাটা, বজবজ, বম্বে, দিল্লি, নাসিক। শোনু, বসে পড় না, নড়াচড়া করছিস কেন, বস, তোরও শোনা হবে, চেয়ারটা নিয়ে বস। আচ্ছা, 6টা বাড়ি, লেট আউট বাড়ি। প্রথম বাড়িটা ক্যালকাটায় আছে, সেকেন্ড বাড়িটা বজবজ, বম্বে, দিল্লি, নাসিক। প্রথমেই আমরা হাউস নাম্বার 1-এ যাচ্ছি, যেভাবে কম্পিউটেশন প্রসিডিওর আমাদের সেভাবেই কাজ শুরু করছি আমরা। কম্পিউটেশন প্রসিডিওর কি আমাদের, প্রথমেই ইউ হ্যাভ টু কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু। হাউস নাম্বার 1, কলকাতায় বাড়ি, লেট আউট ফর টেনেন্ট রেসিডেন্স। আমরা কি শিখেছি আগে বলেছি কি মনে নেই, অন্যরা জানে সবাই, যদি কোনো বাড়ি লেট আউট করা হয়, অ্যান্ড দি এ হাউস ক্যান বি লেট আউট ফর টু পারপাসেস, ওয়ান ফর টেনেন্ট রেসিডেন্স অ্যান্ড আদার ফর টেনেন্ট বিজনেস। বাট কম্পিউটেশন প্রসিডিওর অফ ইনকাম, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কম্পিউটেশন প্রসিডিওর রিমেন সেম ফর বোথ দি কেসেস। দ্যাট মিন্স ওয়েদার দি হাউস ইজ লেট আউট ফর টেনেন্ট রেসিডেন্স অর ফর টেনেন্ট বিজনেস, কম্পিউটেশন প্রসিডিওর রিমেন সেম। তো এই বাড়িটা, কলকাতার বাড়িটা, রেসিডেন্সিয়াল পারপাসে লেট আউট করা হয়েছিল। তো আমরা জানি প্রথমেই আমাদের যেটা করতে হয়, নোটটা খুলে সামনে রাখ, নোটের সঙ্গে ম্যাচ করে করে অঙ্ক করবি। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু কম্পিউটেশন করব। গ্রস অ্যানুয়াল ভ্যালু কম্পিউটেশন করতে গেলে প্রথমেই আমাদের যেটা লাগে সেটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কী করে করে, না ম্যাক্সিমাম অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট, এ দুটোর মধ্যে যেটা বেশি সেটাকে আমরা স্টেপ 1 ভ্যালু রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বলে থাকি। এখন এখানে বাড়িটা আছে কলকাতায়, আর অঙ্কটা পড়ে দেখো, মিউনিসিপ্যাল ভ্যালু তলায় ব্র্যাকেটে লেখা আছে অ্যাজ পার কর্পোরেশন অর মিউনিসিপ্যালিটি। কর্পোরেশন অর মিউনিসিপ্যালিটির ইজ কনসার্নড অ্যাবাউট ভ্যালু অন হুইচ ইট ক্যান চার্জ মিউনিসিপ্যাল ট্যাক্স। তার মানে কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি কনসিডার ইজ কনসার্নড অ্যাবাউট ভ্যালু অন হুইচ ইট ক্যান চার্জ মিউনিসিপ্যাল ট্যাক্স। এখন মিউনিসিপ্যাল ট্যাক্স চার্জ করতে পারে কর্পোরেশন ফর ক্যালকাটা, বম্বে, দিল্লি, মাদ্রাস। ক্যালকাটা, বম্বে, দিল্লি, মাদ্রাসের ক্ষেত্রে মিউনিসিপ্যাল ট্যাক্স কিসের উপর চার্জ হয়, নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর চার্জ হয়। আমরা জানি ক্যালকাটা, বম্বে, দিল্লি, মাদ্রাস ছাড়া অন্য শহরে যদি বাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুটাই নেট মিউনিসিপ্যাল ভ্যালু, ওখানে মিউনিসিপ্যাল ট্যাক্স গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর উপরই চার্জ হয়। কিন্তু ক্যালকাটা, বম্বে, দিল্লি, মাদ্রাসে বাড়ি থাকলে মিউনিসিপ্যাল ট্যাক্স চার্জ হয় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর। নেট মিউনিসিপ্যাল ভ্যালু কী, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে 10% মাইনাস করা হয়, করলে যে ভ্যালুটা আসে সেটাকে বলে নেট মিউনিসিপ্যাল ভ্যালু, ওই নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর মিউনিসিপ্যাল ট্যাক্স চার্জ করা হয়। এখন এই অঙ্কে তার মানে মিউনিসিপ্যাল ভ্যালু বলে লিখে দিয়েছে ব্র্যাকেটে অ্যাজ পার কর্পোরেশন অর মিউনিসিপ্যালিটি 90,000। দ্যাট মিন্স এই 90,000 মিউনিসিপ্যাল ভ্যালুটা, এটা একটা নেট মিউনিসিপ্যাল ভ্যালু। এখন নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে আমাকে গ্রসে কনভার্ট করতে হবে, কারণ আমাদের ট্যাক্সের রুলিং দেখো নোটে কী লেখা আছে। নোটে লেখা আছে স্টেপ 1 ভ্যালু যখন বার করছি, 1 নং ম্যাক্সিমাম অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, ইউ হ্যাভ টু কনভার্ট দ্যাট নেট মিউনিসিপ্যাল ভ্যালু ইন্টু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। এখন ভিডিওটা হচ্ছে কি দেখেছিস তো, তাহলে ইউ হ্যাভ টু কনভার্ট নেট মিউনিসিপ্যাল ভ্যালু টু গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। আমরা কি করে বার করব নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, নেট মিউনিসিপ্যাল ভ্যালু থেকে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু কী করে ক্যালকুলেশন করব আমরা, না 1/9 শুড বি অ্যাডেড। দেখো অঙ্কটা, সলিউশনটা দেখো, সলিউশনে কি লেখা আছে,
লেখা আছে হিয়ার এনএমবি ইজ গিভেন বাট ইউ হ্যাভ টু কম্পিউট জিএমবি। জিএমবি কী করে ক্যালকুলেশন করে, এনএমবির সঙ্গে 1/9 অফ এনএমবি অ্যাড করো। নোটে লেখাও আছে যে জিএমবি জিএমবি কী করে কম্পিউট করে, এনএমবি প্লাস 1/9 অফ এনএমবি। এখানে এনএমবি 90,000 ছিল, তার 1/9 অ্যাড করলাম, তাহলে 1,00,000 ইউর গ্রস মিউনিসিপাল ভ্যালু। ফেয়ার রেন্ট মানে জানো সবাই, ফেয়ার রেন্ট দেওয়া আছে অঙ্কে 1,20,000, তাহলে 1,00,000 আর 1,20,000 মধ্যে যেটা বেশি সেটাই স্টেপ ওয়ান ভ্যালু বেরিয়ে গেল। তবে হ্যাঁ, যদি স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া না থাকে তাহলে এই 1,20,000 যেটা বেশি এটাই, এটার মাথায় একটা টিক মেরে দিলাম, এই 1,20,000টাই আমার রিজনেবল এক্সেট্রা রেন্ট হয়ে যেত। কিন্তু এই অঙ্কে স্ট্যান্ডার্ড রেন্ট আছে, যদি স্ট্যান্ডার্ড রেন্ট থাকে দেন ইউ হ্যাভ টু এক্সটেন্ড স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানের একটা এক্সটেন্ডেড পার্ট আসবে, সেটা কি, সেটা হচ্ছে মিনিমাম অফ ম্যাক্স অফ জিএমবি অর ফেয়ার রেন্ট, যেটা এসেছিল এখানে 1,20,000, আর স্ট্যান্ডার্ড রেন্ট অঙ্কে দেওয়া আছে 1,10,000। এই দুটোর মধ্যে যেটা কম, যেটা মিনিমাম, সেই 1,10,000টা মিনিমাম, এটার মধ্যে একটা টিক মারলাম, এটাই হলো আমার, এটাই হলো আমার এটাই হলো আমার স্টেপ ওয়ান ভ্যালু, রিজনেবল এক্সপেক্টেড রেট। নেক্সট স্টেপ টুতে যাবো আমরা। স্টেপ টু কি, আমরা জানি অ্যানুয়াল রেন্ট মানে 12 মান্থস রেন্ট মাইনাস আনরিয়ালাইজ রেন্ট। এখানে প্রবলেমে দেখবে আনরিয়ালাইজ রেন্ট ফর প্রিভিয়াস ইয়ার 1920 দেওয়া আছে একটা 5,000, 6,000, 10,000, আর আনরিয়ালাইজ রেন্ট অফ 1819 দেওয়া আছে। 18-19 সালের যেটা আনরিয়ালাইজ রেন্ট সেটা কোনো কাজেই লাগবে না, শুধু শুধু দেওয়া আছে তোমাকে মিসগাইড করার জন্য। যেটা কারেন্ট ইয়ার আনরিয়ালাইজ রেন্ট যেটা, সেটাকেই কনসিডার করতে হবে। আর এখানে অ্যানুয়াল রেট দেওয়া আছে 1,44,000, ওই 1,44,000 থেকে এই আনরিয়ালাইজ রেন্ট অফ কারেন্ট প্রিভিয়াস ইয়ার, তোমার যে প্রিভিয়াস ইয়ার সেই প্রিভিয়াস ইয়ার আনরিয়ালাইজ রেন্ট মাইনাস করলে করলে স্টেপ টু ভ্যালু পেয়ে গেলে 1,39,000। এবার আমরা যাব ম্যাক্সিমাম অফ স্টেপ ওয়ান আর স্টেপ টুতে। স্টেপ ওয়ান আর স্টেপ টুর মধ্যে ম্যাক্সিমাম তাহলে কোনটা এলো, 1,39,000। নেক্সট আমরা যাব স্টেপ ফোর। স্টেপ ফোরের রুলিং কি, স্টেপ থ্রি ভ্যালু থেকে আমরা লস ডিউ টু ভ্যাকেন্সি মাইনাস করব। স্টেপ থ্রি ভ্যালু এসেছিল 1,39,000, সেখান থেকে লস ডিউ টু ভ্যাকেন্সি, এক মাস ভ্যাকেন্ট আছে, 12 মাসের ভাড়া তোমাকে দেওয়া আছে, রেন্ট অফ 12 মান্থস 1,44,000, তাহলে এক মাসের ভাড়া হচ্ছে 1,44,000 ডিভাইডেড বাই 12, সেটা মাইনাস করে দিলাম। লস ডিউ টু ভ্যাকেন্সি মাইনাস হওয়ার পর 1,27,000 এলো। এটাই তোমার গ্রস অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23(1), এটা তোমরা অলরেডি কমপ্লিট করতে শিখে গেছো। সেখান থেকে আমরা লেস করব লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার। এখানটা বোধহয় নতুন করছি, আগের দিন করিনি। এখন আমি হেডিংটা ভালো করে মনে করিয়ে দিচ্ছি, মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার। পেড কথাটার মানে হচ্ছে ক্যাশ বেসিস, উই আর ফলোয়িং ক্যাশ বেসিস হিয়ার। মিউনিসিপ্যাল ট্যাক্স কত টাকা পেড করা হচ্ছে, উই আর কনসার্ন অ্যাবাউট ইট। নট অনলি দ্যাট, মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার হ্যাজ টু বি কম্পিউটেড। টেনান্ট পেড করলে দ্যাট শুড নট বি কনসিডার্ড। মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার কত টাকা করা হয়েছে, ওনার কত টাকা পেড করেছে, সেটা এবছরের হোক, আনেওয়ালা সালের হোক, পিছলা সাল কা হোনে দে, জো ভি হো, জো ইস সাল মে ক্যাশ মে পেমেন্ট হুয়ায়, উতনা হি তুমকো ডিডাকশন মিলেগা ইয়াঁ পর। তো ইস সওয়াল মে we are computing how much amount has been paid by owner as municipal tax. এখানে অঙ্কে দেওয়া আছে রেট অফ মিউনিসিপ্যাল ট্যাক্স ইজ 10%, তাহলে কিসের ওপর 10%, 10% অন মিউনিসিপ্যাল ভ্যালু। এখন বাড়িটা যেহেতু ক্যালকাটাতে আছে, ক্যালকাটা বোম্বে দিল্লি ম্যাড্রাসের ক্ষেত্রে মিউনিসিপ্যাল ট্যাক্স কিসের ওপর চার্জ হবে, নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর চার্জ হবে। তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালু এই অঙ্কে দেওয়াই ছিল 90,000, ওই 90,000-এর 10% হচ্ছে আমার 9,000 টোটাল মিউনিসিপ্যাল ট্যাক্স। কিন্তু এই অঙ্কে বলা আছে মিউনিসিপ্যাল ট্যাক্সের 1/3 ডিউ আছে, তাহলে পে হয়েছে অ্যাকচুয়ালি 2/3। তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার হয়েছে কত, 9,000-এর 2/3, যে টাকাটা ক্যাশে পেড হয়েছে সেটাই কেবল আমরা ছাড় পাবো মিউনিসিপ্যাল ট্যাক্স হিসেবে। তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার 6,000 মাইনাস হয়ে গেল, হওয়ার পর যেটা এলো ওটাকেই আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23(1), 1,21,000। এই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা কী করবো, ডিডাকশন আন্ডার সেকশন 24 ছাড় পাবো। ডিডাকশন আন্ডার সেকশন 24-এর ছাড় কী হবে, দুটো ছাড় হয় এখানে, একটা যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A,
স্যারেন ডিডাকশন খুব সহজ, ওই যে নেট অ্যানুয়াল ভ্যালুটা বেরোলো 1,21,000, ওই 1,21,000-এর 30% অলওয়েজ নেট অ্যানুয়াল ভ্যালু 30% আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে ছাড় পেয়ে যাব। আর একটা ছাড় পাই আমরা ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন, ফর ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ার্স, রিনোভেশন অর পারচেজ অফ ফ্ল্যাট অর বিল্ডিং। বাড়ি রিপেয়ার করার জন্যে, রিকনস্ট্রাকশন করার জন্যে, কনস্ট্রাকশনের জন্যে, বাড়ি পারচেজ করার জন্যে, এইসব কারণে যদি আমরা কোনো লোন নিয়ে থাকি, সেই লোনের উপর যতটা ট্যাক্স এবছর অ্যাক্রু করবে, এটা কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে চার্জ হবে। কত টাকা ইন্টারেস্ট অন লোন পেড করেছি শুড নট বি কনসিডার্ড ইয়ার মিউনিসিপ্যাল ট্যাক্স, আর এটা আলাদা। মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে আমরা ক্যাশ বেসিস ফলো করি, আর ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন এটসেট্রার ক্ষেত্রে আমরা অ্যাক্রুয়াল বেসিস ফলো করি, অর্থাৎ যত টাকা ইন্টারেস্ট পে করা উচিত ছিল তত টাকাই আমরা এখানে ছাড় পাবো। তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট অন লোন 10,000 ছিল, পুরোটাই অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী ছাড় পেয়ে গেলাম। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারেস্ট অন লোন দুটো মিলিয়ে 46,300 মোট ডিডাকশন হলো, 1,21,000 নেট অ্যানুয়াল ভ্যালু থেকে 46,300 মোট 2,024-এর ছাড় মাইনাস গেল, ইয়ে ইনকাম ফ্রম হাউস নাম্বার, হাউস নাম্বার 174,700 বেরিয়ে গেল। একইভাবে আমরা হাউস নাম্বার 2-এ যাবো, হাউস নাম্বার 2 বজবজে ছিল বাড়িটা, তাহলে এটা ক্যালকাটা, বোম্বে, দিল্লি, মাদ্রাসে নয়। এক্ষেত্রে কিন্তু নেট মিউনিসিপ্যাল ভ্যালু আর গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বলে আলাদা কিছু নেই, যাহা গ্রস তাহাই নেট। তার মানে এক্ষেত্রে তোমার যে মিউনিসিপ্যাল ভ্যালুটা অঙ্কে দেওয়া আছে ওটাই গ্রস, এর কোনো নেট ফেট হয় না, তাহলে ওটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, ফেয়ার রেট দিয়ে দিয়েছে, ওর মধ্যে যেটা বেশি সেটাকে আমি টিক মারলাম, এখানে কোনো স্ট্যান্ডার্ড রেন্ট নেই, তাহলে ওটাই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হয়ে গেল 1,40,000। তারপর স্টেপ 2-তে গেলাম, অ্যানুয়াল রেন্ট থেকে আনরিয়ালাইজ রেন্ট মাইনাস করলাম, স্টেপ 3-তে একইভাবে স্টেপ 1 আর স্টেপ 2-র মধ্যে যেটা বেশি সেটাকে নিলাম, স্টেপ 4-এ গিয়ে স্টেপ 3 থেকে লস ডিউ টু ভ্যাকেন্সি যেভাবে মাইনাস করে করলাম, করলেই আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23(1) এসে গেলে একইভাবে। এখান থেকে আবার আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার মাইনাস করতে গেলাম। এখানে আবার বলছি বাড়িটা ক্যালকাটা, বোম্বে, দিল্লি, মাদ্রাসে নেই, বাড়ি যেহেতু ক্যালকাটা, বোম্বে, দিল্লি, মাদ্রাসে নেই, সেহেতু যেটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু সেটাই নেট মিউনিসিপ্যাল ভ্যালু, নেট বলে কিছু হয় না, রাদার গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর উপরই 10% মিউনিসিপ্যাল ট্যাক্স ক্যালকুলেশন হলো। এখানে আবার বলে যে মিউনিসিপ্যাল ট্যাক্স মোট যা হলো তার মধ্যে 1/4 টেনান্ট পে করেছে, তা টেনান্ট যদি 1/4 পে করে তাহলে 3/4 ওনার পে করেছে, টেনান্ট যেটা পে করেছে সেটা ছাড় আমরা পাবো না, ওনার যেটা পে করেছে কেবল তার ছাড়টাই পাবো, 12,000 থেকে আমরা 1/4 মাইনাস করে দিলাম। দিলে পরে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স মাইনাস হয়ে গেলো 9,000, 1,85,000 আসছে অ্যাডজাস্টেড নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশন 24 আবার মাইনাস করব, স্ট্যান্ডার্ড ডিডাকশন 24A-তে 30%, আর ইন্টারেস্ট অন লোন ফর ডটার্স ম্যারেজ আছে এখানে, আমরা 24B-এ ছাড় কেন পাই, লোন ইফ দি লোন ইজ টেকেন ফর কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিপেয়ার, ইনোভেশন, দেন অনলি ইউ উইল গেট ডিডাকশন ফর ইন্টারেস্ট অন সাচ লোন, হিয়ার দ্য লোন ইজ টেকেন ফর ডটার্স ম্যারেজ, দেয়ারফর সাচ লোন উইল নট কোয়ালিফাই ফর গেটিং এনি ডিডাকশন, এই লোনের উপর কোনো ডিডাকশন পাবো না আমরা, ইনকাম ফ্রম হাউস নাম্বার 2 বেরিয়ে গেল। হাউস নাম্বার 3 এটা আবার বোম্বেতে ছিল, ফলে এর কম্পিটিশন প্রসিডিওরটা হুবহু একদম হাউস নাম্বার 1-এর মতোভাবেই হবে, এক্ষেত্রে নতুন কথা কিছু বলা নেই। মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার যেটা আছে সেখান থেকে এখানে বলে বলা হয়েছিল যে 5টা কোয়ার্টারের মিউনিসিপ্যাল ট্যাক্স এবছরে পে করা হয়েছে, একটা বছরে 4টে কোয়ার্টার থাকে, 5টা কোয়ার্টার পে করা হয়েছে মানে একটা এক্সট্রা পরের বছর আনেবালা সালের হয়তো মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যাডভান্স পে করে দিয়েছি, বা আগের কোনো বছর মিউনিসিপ্যাল ট্যাক্স পে করতে বাকি ছিল, আগের কোনো বছর মিউনিসিপ্যাল ট্যাক্স পে করতে বাকি ছিল সেই মিউনিসিপ্যাল ট্যাক্সটা আমরা পে করেছি। তাহলে এখানে আমরা দেখছি যে 18,000 টোটাল মিউনিসিপ্যাল ট্যাক্স এক বছরে মানে 4 কোয়ার্টারে, তাহলে 5 কোয়ার্টারের মিউনিসিপ্যাল ট্যাক্স কত হয়, 18,000 × 5/4 মোট মিউনিসিপ্যাল ট্যাক্স হলো, এটাই এবছর পেড হয়েছে, পুরোটা ছাড় পেয়ে গেলাম, 1,62,500 আমার নেট অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু এসে গেল। সেখান থেকে আবার স্ট্যান্ডার্ড ডিডাকশন 24 স্ট্যান্ডার্ড ডিডাকশন 24A-তে আর ইন্টারেস্ট অন লোন ফর রিপেয়ার মাইনাস হয়ে গেল। হাউস নাম্বার 4 এটা দিল্লির বাড়ি, এটা লেট আউট ফর বিজনেস, আমরা জানি বাড়ি লেট আউট ফর বিজনেস হোক, লেট আউট ফর টেনান্ট
রেসিডেন্স হোক, কম্পিউটেশন প্রসিডিওর সেম। এই বাড়িটাও বজবজের মতো হুবহু কম্পিউটেশন হবে, নতুন কিচ্ছু বলার নেই এই বাড়িটাতেও। হাউস নাম্বার 5, এটাও নাসিকের বাড়ি, এখানেও নতুন করে আমার কিচ্ছু বলার নেই, বাড়িতে প্র্যাকটিস করবি এই বাড়ি, এই বাড়িগুলো একদম সহজ আছে। এখানে কিন্তু ওই 5 নম্বর বাড়িটায় মিউনিসিপ্যাল ট্যাক্সটা পুরোটাই আউটস্ট্যান্ডিং আছে, পুরোটাই ডিউ আছে, তো মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার হলেই তো আমরা ছাড় পাবো, তাহলে এটাকে আমরা ছাড় পাবো না আমরা। তো এবার যেরকম অঙ্ক হয় সেরকম হয়ে গেল। এখানে 24B এর ছাড়টাও পাবো আমরা, ইন্টারেস্ট অন লোন ফর পার্চেজ অফ এ বিল্ডিং, ইনকাম ফ্রম হাউস নাম্বার 5 বেরিয়ে গেল। আর লাস্ট একটা বাড়ি ছিল হাউস নাম্বার 6, এই বাড়িটাকে বলছে মিস্টার হোমলেস হ্যাজ অ্যানাদার প্রপার্টি নাগপুর, দ্যাট প্রপার্টি ওয়াজ লেট আউট টু ওন বিজনেস ম্যানেজার ফর রেসিডেন্সিয়াল পারপাস। আমরা জানি যে কোনো বাড়িকে যদি আমরা লেট আউট করি টু ওন বিজনেস পার্সনেল, তাহলে সেই বাড়িটা কিন্তু ইট বি ট্রিটেড অ্যাজ স্টাফ কোয়ার্টার, আর স্টাফ কোয়ার্টার থেকে যখন আমরা কোনো রেন্ট পাই ইট উড বি ট্রিটেড অ্যাজ ইনকাম ফ্রম বিজনেস। Therefore, such income will not be treated as income from house property, rather it will be treated as income from business. এবার থার্ড কলাম, এইটা যদি তাহলে কোনোই ট্যাক্সেবল কিছু হলো না, ড্যাশ নিয়ে নিলাম, এটা কিন্তু একদম প্রথমেই করা আছে অঙ্কের, একদম প্রথমেই করা আছে, আমি বললাম একদম লাস্টে। এবার সব কটা থার্ড কলামগুলো যোগ করে দিলাম, যোগ করলে টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বেরিয়ে গেল। এত সহজ অঙ্ক অনার্সে আসে না, এটা জাস্ট বেসিক তৈরি করার জন্য আমি আরও একটা অঙ্ক নেব। আমি এই অঙ্কটা তবু একবার একটা ভিডিওতেও ধরে দিচ্ছি অঙ্কটাকে, আর আমি ছবিও পাঠিয়ে দিচ্ছি অঙ্কটা, দেখ ভিডিওতে কী বোঝা যাবে আমি বুঝতে পারছি না। এই ছিল প্রবলেমটা।